Ella quiere voy a darle pa' que sienta el y de nuevo el সো বন্ধুরা, আমি চলে এসেছি ফ্রি ফায়ারের নতুন একটি বাংলা এপিসোড নিয়ে। তো আজকের এপিসোডে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের গেমের মধ্যে কয়েকটা জিনিস নতুন অ্যাড হতে চলেছে। যেমন ধরো কয়েকটা স্কিন অ্যাড হতে চলেছে, কয়েকটা ড্রেস অ্যাড হতে চলেছে, ঠিক আছে, বান্ডেল। তো সব কিছুই আজকে ফুল ইনফরমেশান, ফুল ডিটেলসে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তো তোমাদেরকে বলবো এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে। আশা করছি সববার ভালো লাগবে। তো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা দাবিয়ে দেবো ইয়ার। তো চলো ইয়ার শুরু করা যাক, ঠিক আছে। তো আমি বলে দিই ভাই, এইসব যে আপডেট আছে, ঠিক আছে, সব আপডেট কিন্তু আমাদের গেমের মধ্যে চলে এসে তোমরা এখন কোশ্চেন করতে পারো ভাই কে, আমাদের তো আসেনি, আমরা তো পাইনি। তো আমি বলে দিই আমাদের যেই করা কান্ট্রি আমার ভিডিও দেখে, ইন্ডিয়া বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া বাংলাদেশ ছাড়াও অনেক অনেক কান্ট্রিতে আমাদের এই আপডেট দেয়নি। এটা দিয়েছে হলো যেসব কান্ট্রিরা বেশি ডায়মন্ড কেনে সেসব কান্ট্রিতে দিয়েছে, অ্যান্ড আমাদের কান্ট্রি তো আপডেট দেবে বাট কিছুদিন পর, একটু লেট করবে ওরা হয়তো, ঠিক আছে। তো ওদেরকে একটু আগে দিয়েছে কারণ ওরা ডায়মন্ড সব থেকে বেশি পারচেস করে, অ্যান্ড যেখান থেকে যেই দেশ থেকে আমাদের মানে ফ্রি ফায়ারের বেশি ইনকাম হবে তাদেরকে সবার আগে আপডেট দেবে। তারপর যেখান থেকে কম ইনকাম হয় সেখানে ফ্রি ফায়ার সবার লাস্টে আপডেট দেবে, এটাই বলতে পারো। অ্যান্ড ওদের দেশে ধরো একটা জিনিস কিনতে যেটা হাজারটা ডায়মন্ড লাগে সেটা আমাদের দেশে 500টাতে হয়ে যাবে। তো ইয়ার এখানে আমরা লাভবান আছি, একটু লেট আপডেট পেলেও আমরা কিন্তু লাভেই আছি, ঠিক আছে। তো চলো শুরু করা যাক এখন প্রথম যে আপডেটটা। তো আমি বলে দিই এখানে একটা নতুন প্যারাসুট স্কিন আসছে বলতে পারো, নিউজ প্যারাসুটই বলতে পারো এটা, আমাদের যদি আমরা 150টা ডায়মন্ড টপ আপ করি, ঠিক আছে। তো এটা আমাদের ইন্দোনেশিয়ার 150টা ডায়মন্ড, তার মানে আমাদের এখানে আরও কম হবে, ঠিক আছে। তো 150টা যদি টপ আপ করি তাহলে আমরা এখানে একটা নতুন ডেভিল স্কিন পেতে পারি, ঠিক আছে, প্যারাসুটের স্কিন পেতে পারি, উইং অফ ডেভিল। তো তারপর যেটা আসা যাক সেটা হলো আমাদের বোর্ড। তো আমরা একটা যে বোর্ডে করে নামি, ঠিক আছে, তো সেই বোর্ড একটা নতুন আমরা পেতে পারি, ঠিক আছে, বোর্ডের স্কিন বা নতুন বোর্ড বলতে পারো, যেটা হলো আমাদের ইন্দোনেশিয়ার ডায়মন্ড 350, মানে আমরা এখানে আরও মানে আমরা হাফ ধরে নিতে পারি, ঠিক আছে, আমরা টোটালি হাফ ধরে নিতে পারি, মানে আমাদের যেহেতু ইন্দোনেশিয়ার থেকে মানে আমাদের পরে আপডেট দিচ্ছে তো আমাদের এখানে হাফ ডায়মন্ড হবেই হবে, ঠিক আছে। তো তারপর যেটা আমাদের নতুন আসছে সেটা হলো একটা ব্যাকপ্যাক জেস্টার, ঠিক আছে। তো এটাও আমাদের নতুন একটা জিনিস আছে যেটা হলো আমাদের ব্যাকপ্যাক স্কিন, ঠিক আছে। এটা আমাদের ইন্দোনেশিয়াতে 600টা ডায়মন্ড আছে, আমরা এখানে হিসাব করে 300টা ডায়মন্ড করে নিতে পারি। এটা আমাদের 300টা ডায়মন্ড যদি আমরা টপ আপ করি তাহলে কিন্তু এটা 300টা ডায়মন্ডে আমরা ওই স্কিনটা পেয়ে যাব। তো তারপর ফুল অ্যান্ড ফাইনাল যেটা সবাই ওয়েট করছে, যেটার জন্য মানে এই ডায়মন্ডটা কিনবে, মানে এটা নেওয়ার জন্য মানুষ এই ডায়মন্ড আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে বলো অনেকেই ডায়মন্ড কেনার চেষ্টা করবে, যেটা হলো নতুন স্পোর্টস কার স্কিন। আমাদের যে নতুন স্পোর্টস কার আছে না, স্কার, ঠিক আছে, ওটা স্কিন আমাদের নতুন অ্যাড হচ্ছে। তো ওটার জন্য আমাদের 500টা ডায়মন্ড, মানে এটা ইন্দোনেশিয়ার থেকে যারা কিনেছে তাদের 1000টা ডায়মন্ড দিয়ে কিনতে হয়েছে, আমাদের যে ইন্ডিয়া বা বাংলাদেশ আছে তো তার জন্য আমাদের 500টা ডায়মন্ড দিয়ে আমাদের কিনতে হবে। তো এখনও পর্যন্ত গেমে দেয়নি আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশ বলতে পারো, ঠিক আছে, বাট দিয়ে দেবে খুব শীঘ্রই। তো তারপর আমাদের কয়েকটা নতুন ড্রেস দিয়েছে, যেটা হলো আমাদের নিউ হোয়াইট নিনজা সেট, ঠিক আছে। তো নিনজা সেট আমাদের ব্ল্যাক আছে বাট হোয়াইট নেই, তো এটা হোয়াইট কালারে একটু মেরামত করে আমাদের পাঠানো হচ্ছে গেমের মধ্যে। তো সবার যাতে পছন্দ হয়, আশা করছি নিনজা যে আছে সেটটা নতুন যে আমাদের অ্যাড করবে সেটা তোমাদের সবারই পছন্দ হবে। তো তারপর যেটা আসা যাক যেটা হলো আমাদের ক্রিমসন রেড বান্ডেল, নতুন একটা ড্রেস আসছে ক্রিমসন বলে। তো ইয়ার এই কটাই আপডেট নিউজ ছিল। তো আরেকটা কথা, তোমাদের যদি ভালো লাগে তো লাইক দিয়ে দেবে। অ্যান্ড আরেকটা কথা, আমি দুদিন ভিডিও দিতে পারিনি, কারণটা তোমাদের কমিউনিটি ট্যাবে জানিয়েছি, অ্যান্ড আজকের ভিডিওটাও আমি অত ভালো করে করতে পারিনি কারণ আমি একটু বিজি আছি, তারা ওনার মধ্যে ভিডিও বানিয়েছি। তো তোমরা হয়তো বুঝতেই পারছো কমিউনিটি ট্যাব দেখে, কারণ সবাই হয়তো কমিউনিটি ট্যাবটা ফলো করেছো আমার। তো আজকের ভিডিওটা এইটুকুই, টাটা, ঠিক আছে। আমি চেষ্টা করবো কালকে ভিডিও দেওয়ার, যদি না পারি ভাই তোমরা তো জানো ব্যাপারটা, কোনো অসুবিধা নেই। তো এইভাবে সাপোর্ট করো অ্যান্ড শেয়ার করো সবার সাথে, টাটা। Get out of it.